নমস্কার, আমি প্রদীপ। এই মুহূর্তে আমি আছি গুজরাটে। আসলে এই যে জার্নি, এখানে আসার কারণ যেটা হচ্ছে যে মা নর্মদার উপরে আমরা যে ফাউন্ডেশন শুরু করেছি, নর্মদা ফাউন্ডেশনের বেশ কিছু কাজ, সেটা এই নর্মদার তটে যেমন হবে, ঠিক তেমনিভাবে জেলায় জেলায়, আপনাদের জেলায়, আপনাদের এলাকায়, সেখানে কিন্তু নর্মদা কথার আসর এবং করাই হোক, এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা মায়ের যে মাহাত্ম্য কথা প্রচারের কাজ, সেটা আমরা শুরু করেছি। আর নর্মদা তটে যে কাজগুলো হবে, সেখানে একটা পর্যালোচনার ব্যাপার আছে, সরজমিনে দেখার ব্যাপার আছে, যে ডোনেশনগুলো আমরা নেব বা নিচ্ছি বা পাচ্ছি, সেই ডোনেশনগুলো নর্মদা তটে যেখানে যেখানে আমরা উদ্যোগ নিয়েছি কাজ করার জন্য, সেটা কতখানি ঠিক যে জায়গাটায় আমরা একটা উদ্যোগ নিচ্ছি আর কি। যেমন ধরুন, এক্ষেত্রে একটা কথা বলতে পারি আপনাদেরকে, যে নর্মদার তটে আমাদের নিজস্ব একটা অফিস নেওয়া, প্লাস নর্মদার তটে দুই তট মিলিয়ে প্রায় 18টা বিশ্রাম গৃহ বানানো, বেশ কিছু মন্দির সংস্কার। আচ্ছা, মন্দির সংস্কারের বিষয় নিয়ে অনেকে লিখছেন যে মন্দির সংস্কার এতটা সহজ বিষয় না, বেকার ভুলভাল কথাবার্তা বলে লাভ নেই। আসলে দেখুন, সহজ কোনোটাই না। আপনি যখন একটা মন্দিরকে সংস্কার করতে যাবেন, তার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে অর্থ এবং পারমিশন, সরকারিভাবে পারমিশন নেওয়া। তার জন্য কাগজ কলম, অনেক কিছু ছোটাছুটি, সেগুলো করতে হবে। আর চাইলে অসম্ভব বলে কিছু হয় না। আপনি যদি সৎভাবে চান, ভেতর থেকে চান, সামাজিকভাবে যদি কোনো উদ্যোগ নিতে চান, তার জন্য আপনাকে যেমন মানুষ সহযোগিতাও করবে, আর প্রথমত কিছু কঠিনতার মুখোমুখি কিন্তু হতে হবে। প্রত্যেক বছর পুজো প্যান্ডেল করার সময় লক্ষ লক্ষ টাকার পুজো প্যান্ডেল, সেটাকে আবার ভেঙে ফেলা হয়। ওই টাকাটাও কিন্তু চাঁদা তুলে যেভাবে আসে, তার জন্যও কিন্তু এতটা সহজ নয়। যারা করছেন ওটা উদ্যোক্তা, তারাই জানেন কতটা কাজটা কঠিন। কিন্তু সেই কঠিন পদক্ষেপটাকে দূরদর্শিতার সাথে যদি আমরা ব্যবহার করতাম, যদি ওই এলাকায় একটা মন্দির, স্থায়ী একটা মন্দির যদি স্থাপন করা যেত, তাহলে কিন্তু সেটা আরও ভালো হতো। যাই হোক, এই বিষয়টা নিয়ে পরে কখনো বড় সড়ো আকারে একটা ভিডিও বানানো যাবে। তবে এটুকু জানিয়ে রাখি, আমি এখানে এসে পৌঁছেছি। এই পৌঁছানোর জন্য মা নর্মদা এবং আপনাদের যে সহযোগিতা, ভোলে বাবার যে সহযোগিতা, ভোলে বাবার যে কৃপা, সেই কৃপাই কিন্তু আমার কাছে শক্তি। আপনারা আমার পাশে আছেন আর এটাই আমার কাছে সাহস যোগাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নর্মদা তট থেকে বেশ কিছু ভিডিও ছোটো ছোটো আকারে এইভাবে, কেননা কলকাতায় যত সময় না ফিরে যাচ্ছি, যত সময় স্টুডিওতে না যাচ্ছি, এডিটিংয়ের সেট আপ এখানে ওই ধরনের সেট আপ আমার কাছে নেই, তো ছোটো ছোটো বেশ কিছু ভিডিও কিন্তু বানাবো আমি আপনাদের সাথে এইভাবে যোগাযোগটা চালিয়ে যাওয়ার জন্য। আপনাদের যদি কোনো মতামত থাকে, নর্মদার তটে কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে বা সেই উদ্যোগটা কী হতে পারে, এইরকম যদি কিছু আপনাদের যদি মতামত থাকে, কিছু পরামর্শ থাকে, অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কিন্তু জানাতে ভুলবেন না। আশা রাখছি আপনার কমেন্ট আমাকে পথ দেখাবে এবং আমাদের এই যে পথ চলাকে, নর্মদা ফাউন্ডেশনের যে পথ চলাকে, আরও বেশি সুচারু করবে, আরও বেশি দূরদর্শিতায় ভরিয়ে তুলবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন, আর অবশ্যই আমার মায়ের কথা, অর্থাৎ মা নর্মদার কথা বাকিদের কাছে আপনি অবশ্যই শেয়ার করতে থাকুন। নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার।